আমার মা মনে করেন যে সে বাড়িতে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। আচ্ছা, কাজ করার পরে তখন খাদ্যের আমার বোঝ হিসাবে খুবই অভাব ছিল। তাদের বাড়িতে কাজ করার পরে মা কি খাইতো সেটা আমি কখনো মাকে জিজ্ঞেস করি নাই, জানতেও চাই নাই, কারণ আমার নিজের পেটই তো খালি, আমি মাকে কোন সময় জিজ্ঞেস করব? আর ওরকম জ্ঞান তো তখন ছিল না। সন্ধ্যার সময় যখন মা আসতো, তার আসলের নিচ থেকে ভাতের থালটা বের করতো আমাদের সামনে, যখন বের করতো তখন আমিও খাইতাম, আর আমার ওই বড় বোন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, পাশেই এক বাড়িতে দিয়েছিল কাজের জন্য, সেও খাইতো মাও খাইতো। খাইতো মনে করেন যে, কিন্তু আমার মাছে না খাইয়া থাইকা আমাদের জন্য ভাত নিয়ে আসতো সেটা আমি কখনো ভাবি নাই। প্রিয় দর্শক, আমরা গল্প শুনছিলাম হানিফ শরীফ ভাইয়ের। তিনি গল্প শুরু করেছেন, তিনি তার ছোট বোন, সে এবং তার মা সহ এক জায়গায় বেড়াতে গিয়েছেন এবং বাড়িতে ছিল তার বড় বোন এবং বাবা। তারা যখন বেরিয়ে ফিরল, তখন যেই পরিবার যেই বাবাকে তারা রেখে গিয়েছিল, ফিরে এসে আর সে অবস্থায় পরিবার এবং তার বাবাকে পেল না। কারণ কারণ হিসেবে উনি বলেছেন যে মাত্র এই 4-5 দিনের মধ্যে তাদের অ্যাবসেন্সে তার বাবা এলাকার কিছু মাদক সেবীদের সাহচর্যে এসে মাদক সেবনে অভ্যস্ত হয়ে গেছে, এবং সেই যে তার বাবা মাদক সেবী হয়ে গেল, সেখান থেকে সে আর ফিরে আসলো না। তাদের সংসারে নেমে আসলো এক দুর্বিষহ অবস্থা, এবং সেই দুর্বিষহ অবস্থার এক পর্যায়ে তার বড় বোন, তার কথা মতো সেই সময় তার বয়স 8-9 বছর, তখন তাকে জীবিকার প্রয়োজনে অন্য একজন মানুষের বাসায় কাজের জন্য পাঠিয়ে দিল। তারপরের থেকে আপনার গল্পটা যদি বলেন। তারপরের থেকে আমি তো ছোট, আমি তো কাজ করার মতন যোগ্য না, তখন বড় বোনকে পাঠিয়ে দেওয়া হলো কাজের জন্য। তখন আমি হলো 1-2 পড়ি। আচ্ছা, আমি হলো 2 পড়ি। তো 2 পড়লে তখন তার পড়ালেখা হবার মতন একটা পরিস্থিতি আমাদের নাই, আমাদের নাই, এদিকে বাবা নাই, তারপরে আমাদের সংসার চালাতে হবে। তারপরেও আমি মোটামুটি স্কুলে যাওয়া আসা করতাম, কারণ বই তো আনা আছে, আর যাহেতু সরকারি স্কুল, এই জায়গায় আমার কোনো বেতন দেওয়া লাগতো না, তো আমি স্কুলে নিয়মিত যাওয়া আসা করতাম। তো এদিকে সংসারের 4 মধ্যে এখন হইলাম হলো আমরা 3। আচ্ছা, মা, আমি আর হলো আমার ছোট বোন। বড় বোন তো কাজের জন্য দিয়ে দেওয়া হলো, তখন আমিও কাজ করতে পারি না, ছোট বোন একেবারেই ছোট, সে সবেমাত্র আর কি একটু বসা শিখছে। আচ্ছা, বসা শিখছে, তো তাকে রেখে যে মা কোনো জায়গায় যাবে এটাও প্রায় কষ্টদায়ক হয়ে যেত, কিন্তু পেটটা সেটা বোঝে না। পেটে তো ভাত লাগবে, অবশ্যই পেট তো ভাত লাগবেই। কিন্তু তারপরে আমাদের এলাকায় তখনই কিছু কিছু লোক ছিল, তারা সবাই ইনশাল্লাহ ভালো ছিল, আমাদের যে যা পারছে মোটামুটি সাহায্য করতো আর কি। আচ্ছা, কিন্তু একেবারে যে ভাও দিত তাও না, আবার একেবারে যে মানে অতিরিক্ত কাজ করাইয়ে দিত সেটাও না, মানে আমাদের যেরকম আর কি সামর্থ্য অনুসারে, আমি পারবো 1 আমাকে সে আধা কেজি দিয়ে আমার নোয়ায় আর কি বহন করাইতো। আচ্ছা, মানে আমারও জানি তাদেরও কাজটা হয়, আমারও জানি সংসারটা চলে, তারা এরকম ভাবে আমাদেরকে খেয়াল রাখতো। তা আমাদের এলাকায় এরকম 2-3 বাড়ি ছিল, তারা মোটামুটি ইনশাল্লাহ ভালো ছিল আগের থেকেই। সে মনে করেন যে তাদের বাড়িতে আর কি আমার মাও কি করবে আমাদের বাঁচানোর জন্য আর কি কাজ করত। আমার মা কাজ করত, আমার মা মনে করেন যে সে বাড়িতে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। কাজ করার পরে তখন খাদ্যের আমার বোঝ হিসাবে খুবই অভাব ছিল। তাদের বাড়িতে কাজ করার পরে মা কি খাইতো সেটা আমি কখনো মাকে জিজ্ঞেস করি নাই, জানতেও চাই নাই, কারণ আমার নিজের পেটই তো খালি, আমি মাকে কোন সময় জিজ্ঞেস করব? আর ওরকম জ্ঞান তো তখন ছিল না। সন্ধ্যার সময় যখন মা আসতো,
তার আসলের নিচ থেকে ভাতের থালটা বের করতো আমাদের সামনে। যখন বের করতো তখন আমিও খাইতাম, আর আমার ওই বড় বোন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, পাশেই এক বাড়িতে দিয়েছিল কাজের জন্য, সেও খাইতো মাও খাইতো। খাইতো মনে করেন যে কিন্তু আমার মাঝে না খাইয়া থাকে আমাদের জন্য ভাত নিয়ে আসতো, সেটা আমি কখনো ভাবি নাই। সারাদিন সে না খেয়ে থাকত, সেই এক বেলার খাবার আমাদের জন্য আমার মা নিয়ে আসতো আমাদের জন্য। এইভাবে বেশ কিছুদিন গেল, তারপর অষ্টআশির বন্যা। অষ্টআশির বন্যার মধ্যে তো তার মানে আপনারা মোটামুটি তখন এক বেলাই খাচ্ছেন, মানে ওই আপনার এক বেলা মা কাজ করতো ওই বাড়িতে থাকে, তাদের বাড়িতে কিছু থাকলে খাইতো তারা। আর আমাদের বাড়িতে যে খাবারটা থাকতো হয়তো আশেপাশে থেকে কেউ কিছু দিত, কিন্তু আমাদের যে একবারে পরিপূর্ণ হতো এরকম কিছু ছিল না। আচ্ছা, কারণ আমি মনে করেন যে এখন আপনি ধরেন আমাকে একটা রুটি দিলেন, আমি দুইটা রুটি খাইতে পারি, কিন্তু আমার আপনি দিচ্ছেন অর্ধেকটা, তাহলে তো আমার হইতেছে না। আচ্ছা, আমার তো হইতেছে না, মানে ওই হিসাবে আমি বলছি যে মনে করেন যদি পরিপূর্ণভাবে হিসাব করি তাহলে এক বেলায় খাবার হতো আমাদের। আচ্ছা, এক বেলায় ওই হিসাবে হিসাব করলে এক বেলায় খাবার হতো, আশেপাশে দিত, এরকম করতে তো দুই বছর পার হয়ে গেল ঘরে আর কি। আচ্ছা, তারপরে শুরু হয়ে গেল বন্যা, অষ্টআশির বন্যা। অষ্টআশির বন্যার মধ্যে তো এখন কে কারে দেখাস করাবে, কারণ সব জায়গায় পানি। অষ্টআশির বন্যা প্রায় দুই মাস পানি ছিল স্থায়ীভাবে, পানি না কমতো না বাড়তো। তখন আমাদের সবচেয়ে বেশি কষ্টের জীবনযাপন করতে হয়েছে, কারণ আমার মা পারে নাই আমাদেরকে পানির মধ্যে রাখা কাজে যাওয়ার জন্য, আর যে বাড়িতে কাজ করবে তাদের বাড়িতেও পানি, তাদের বাড়িতেও পানি, তাদের বাড়ি থেকে যে আমাদের জন্য কটা ভাত আনবে সেটাও কোনো উপায় ছিল না। কারণ আমাদের বাড়িটা হলো এরকম জায়গা, বাড়ির সামনে একটা খাল আছে, ওইটা বহুত পুরানা খাল, নাম হলো বন্যা বাড়ির খাল। আচ্ছা, ওই খাল দিয়ে আমাদের বাড়ির পিছন দিয়ে পানি যাইতো, এত স্রোত ছিল যে কারো সম্ভব ছিল না ওই স্রোতের মধ্যে এপার থেকে ওপার যাওয়ার জন্য। আচ্ছা, কারো সম্ভব ছিল না এপার থেকে ওপার যাওয়ার জন্য। কিন্তু আমার সবচেয়ে আপন জর্জি আমার চাচা, আমি দেখছি মাশাআল্লাহ দিলে সে অনেক ভালো ছিল, সে কাজ করতো খাইতো, কিন্তু একবারও এই আমাদের খোঁজ নেয় নাই যে আমার ভাতিজা বা আমার ভাই বোন, আমার ছোট একটা ভাতিজি সে সংসারে আছে, তারা খাইয়ে আছে না না খেয়ে আছে, তারা কষ্টে দিন যাপন করতেছে না সুখে আছে, তারা তাদের মতন চলতেছে, কখনো আমাদের খোঁজ নেয় নাই। তখন মনে করেন যে একদিন দুই দিন এরকম, যখন নাকি এক সপ্তাহ পার হয়ে গেল বন্যার পানি, প্রায় এক সপ্তাহের পরে 15 দিনে পার হয়ে গেল, কিন্তু আমাদের খাবারটা কেউ কেউ আসিয়া অনেক কষ্ট করে যখন নিকে দিকদার নাও যাইতো, তারা ওই পার থেকে কেউ যদি কিছু রাখতো, কারণ আগে যাদের বাড়িতে কাজ করতো তারাই দিত খাবার জন্য, অন্য কেউ দিত না। আচ্ছা, কারণ তারাই জানে যে ওদেরকে খাবার দিতে হবে, আমি অন্য কে আমাদেরকে খাবার দিত না। আর সেই মানে এখন যে বন্যা হলে রিলিফ টিলিফ পাওয়া যায় সেই অষ্টআশির বন্যার সময়? অষ্টআশির বন্যার মধ্যে রিলিফের মধ্যে ঈশ্বর তখন ক্ষমতা ছিল, ঈশ্বর আমাদের এই জায়গা আপনাকে স্পিরিট বোট নিয়ে এসে খুলা ঘুরা দেখে গেল আমাদের এলাকাটা, তখন সে দিত, কিন্তু আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছাইত না। আচ্ছা, আমাদের কাছে যায় সে তাদের 1 কেজি চাল 1 কেজি ডাল 1 কেজি আটা আমাদের কাছে আসবে, সে পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাইত না। আচ্ছা, কিন্তু আমরা শুনছি যে দিছে। আচ্ছা আচ্ছা, আমরা শুনছি দিছে, কিন্তু আমাদের কাছ পর্যন্ত কিছু এসে পৌঁছে নাই। তবে আমাদেরকে সবচেয়ে একটু সাহায্য করছে আমাদের এলাকা এক মেম্বার ছিল, সে মানে খুবই ভালো লোক ছিল, সে আমাদেরকে মাঝে মাঝে মানে সরকারের যে রিলিফগুলো আসতো সে রিলিফ থেকে, আমাদের কোনো কার্ড ছিল না প্রথম তো, রিলিফ থেকে হয়তো দেখা গেছে অন্যজনকে 20 কেজি দিত, ওনারা বুঝাইয়া ওনারও জায়গা থেকে 5 কেজি সে রেখে দিত, আর একজনকে 20 কেজি দিত, ওনারাও বুঝাইতো এইভাবে যে একটা গরিব লোক আছে তারা তুমি 5 কেজি দিয়ে যাও। এইভাবে সে আমাকে কানেক্ট করে ওই জায়গা থেকে 10 কেজি 15 কেজি চাল গম মাঝে মাঝে সে দিত। আচ্ছা, যখন নাকি সরকারি মালটা আসতো তখনই সে আমাদেরকে দিত।
আচ্ছা, আর এই 88 বন্যার সময় আপনার বাবার তখন কোথায়? আমার বাবা যে তখন কোথায় এটা আমরা নিজেরাও জানি না। মানে তারপরে যিনি নিরুদ্দেশ উনিও আপনাদের খোঁজ নিচ্ছেন না? আপনার বাবার খোঁজ নিচ্ছেন? সেও আমাদেরকে খোঁজ নেয় নাই, আমরাও তাদেরকে খোঁজ নিয়ে নেই।